হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সকালে? আজকে সকালবেলা দেখো পোলা আর আলু দিয়ে একটা তরকারি বানাবো, ওই জন্য সকালে ঘুম থেকে উঠে পোলা আর আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো দুধ জল দিতে রেখে দিয়েছিলাম, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার সকালবেলা ব্যাস পোলার তরকারি বানাবো, দুধ থাকবে আর এই যে তিতুল ছিল এর ভেতর থেকে একটু তিতুল নিয়ে চাটনি করব। তো তাড়াতাড়ি আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে দেখি আর বাকি কী কী তোমাদেরকে দেখাতে পারি। বলতে বলতে ভাবলাম যে তেঁতুলটাও বের করা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো তেঁতুলটা নিয়ে নিয়েছি, তেঁতুলটা একটু জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি এর ভেতরে নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে আমার চাটনিটা বানাতেও সুবিধা হবে। এখন দেখো বন্ধুরা বিকাল 5টা মতো বাজে, আর বসিয়ে দিয়েছি একটু চা। বিকালের দিকে মাঝে সাঝে চাটা হলে একটু খেতেও খুবই ভালো লাগে। আর বিকালের দিকে এখন প্রায় ট্রাই করছি যে রোজই প্রায় চাটা বানানোর, আর আজকেও বসিয়ে দিয়েছি। আর একটু আগেই বন্ধুরা ঘুম থেকে উঠলাম, জানো তো কিছু ভালো লাগছিল না, দুপুরের দিকে একটু ঘুমিয়েছিলাম, আর উঠেই দেখো ফটাফট করে চা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই যে বিকালের চাটা রেডি, পুরো 2 কাপ বানিয়ে নিয়েছি দুধ চা। তো এখন এটা নিয়ে এবার বাইরের দিকে যাব, দেখি ডিমটা তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আদা সেদ্ধ অল্প রয়েছে, দুধটা হালকা নরম নরম হয়েছে। বন্ধুরা ঘুমাতে যাওয়ার আগে আমি প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, আমার যে ক্রিমটা আছে ওই ক্রিমটা লাগিয়ে তারপরেই আমি ঘুমাতে যাই। তো দেখো এই যে হিমালয়ান এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা আমি ধুয়ে নিয়েছি, এবার মুখটা পরিষ্কার করে তারপরে ক্রিমটা লাগাবো। এখন তো বন্ধুরা এই যে দেখো আমি মুখটা পুরো মুছে নিয়েছি গামছা দিয়ে ভালোভাবে। তো এই ক্রিমটাই তো আমি লাগাই, তোমরা তো জানো যে এই ক্রিমটা আমাকে দিয়েছিল ডক্টরে, সেই ক্রিমটা এখন পর্যন্ত শেষ হয়নি। তো এইটাই আমি এখন লাগাচ্ছি, এটা লাগিয়ে তারপরে 10-15 মিনিট এরকম মুখে রেখে দেবো, তারপরে দেখি ঘুমাতে যাবো। তো এই যে দেখো ক্রিমটা ভালোভাবে সমস্ত জায়গায় লাগিয়ে নিয়েছি মুখের চারিদিকে। তো আজ রাতের মোটামুটি সমস্ত কাজবাজ ওকে, অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা আজকে রাতের মোটামুটি কাজটা ওকে, আজকে সকাল থেকেই তো তোমাদের সাথে ছিলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখন আমি বলেছিলাম যে ঘুমাবো, কিন্তু এখন ঘুমাবো না, এখন আমি ভিডিওটা এডিট করব, কারণ 12টার আগে ভিডিওটা এডিট করে রেডি করে তোমাদের দাদাকে দিতে হবে, কারণ ও একটু পরেই তো ভিডিওটা আপলোড দিতে যাবে, যেহেতু এখানে আমরা রাত্রেবেলা ভিডিওটা আপলোড দিয়ে রাখি, বেলা একটু নেটটা পাই। তোমাদের দাদা একটু পরে পাহাড়ের উপরে গিয়ে ভিডিওটা আপলোড দিয়ে আসবে, তো সেটা আমাকে এখনই রেডি করে দিতে হবে। তো আজকে আর ব্লগটি বেশি একটা বড় করলাম না, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নাও, আশেপাশে বন্ধুদের একটু ভালো মানে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি, আজকের মতো সকলকে গুড নাইট।